মৃত আত্মীয়ের পাশে কান্নাকাটি করার জন্য ভাড়ায় লোক পাওয়ার ঘটনা হয়তো অনেকেরই জানা, কিন্তু কান্নাকাটি না করলে টাকা দেওয়ার চুক্তির ঘটনা হয়তো শুনেনি কেউ, সেটা আবার নিজের ছয় বছর বয়সী শিশুপুত্রের সঙ্গে। এবার তেমনই একটি ঘটনা ঘটেছে যা অনলাইনে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, এই মজার কাণ্ড ঘটিয়েছে এক ভারতীয় বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে আবির। সাধারণত শিশুরা তাদের মন মতো চলতে চায়, যে কারণে নানা বায়না, গোসল, খাওয়া, পড়াশোনা নিয়ে ঝামেলা করা ছাড়াও হাজারো বায়না ধরে, সঙ্গে চিৎকার, চেঁচামেচি, কান্না তো আছেই। তাই পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতেই ছেলের সঙ্গে অভিনব চুক্তি করেছেন ওই বাবা। চুক্তিপত্রের একটি ছবি বাটলা জি নামে একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা হলে ঘটনাটি অনেকের নজরে আসে এবং ভাইরাল হয়। চুক্তিতে দেখা যাচ্ছে সকালের ঘুম ভাঙা নিয়েও শর্ত চাপিয়েছে আবির, ফলে বিছানা ছাড়ার জন্য অ্যালার্ম বাজার পরেও 10 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এছাড়া শিশুটির দুধ খাওয়া, দুপুর ও রাতের খাবার খাওয়ার সময়, খেলার সময়, হোমওয়ার্কের সময়, এমন সব কিছুই উল্লেখ করা হয়েছে চুক্তিতে। চুক্তি অনুযায়ী আবির যদি সব কাজে ঠিক মতো করে তবে সে পাবে আর্থিক পুরস্কার। চুক্তিতে বলা হয় সব কাজে ঠিক মতো করার পাশাপাশি আবির যদি একদিনে একবারও না কান্নাকাটি করে তবে সে 10 টাকা করে পাবে। এভাবে যদি পুরো এক সপ্তাহ কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি না করে তবে পুরস্কার হিসেবে পাবে 100 টাকা। টুইটে বাবা আরও জানিয়েছেন এই চুক্তি আসলে দ্বিতীয়বার করা হয়েছে। আগেরবার চুক্তির শর্ত ঠিক মতো পালন না করেও স্টার মার্ক চেয়েছিল আবির। শাহাবুদ্দিন মাহতাব, শাধিকার টিভি, ঢাকা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।